বেশ অনেক দিন ধরে কোনো ট্রাভেল ব্লগ আপনাদের সাথে আপলোড করা হয়নি, তাই ভাবলাম আমি বাড়িতে প্রতিদিন যা করি তার মধ্যে কিছু একটা আপনাদের সাথে শেয়ার করি। আমি বানিয়েছিলাম হেলদি একটা খাবার যা আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে উপকরণগুলো বলে নিই। প্রথমেই লাগছে জিরে, এটা আপনার যতটুকু বানাবেন তার উপর নির্ভর করবে। তারপর খেজুর, এটা সম্পূর্ণ অপশনাল। এরপর লাগবে কলা, এটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস। তারপর হচ্ছে আমি এখানে দই দিয়ে দিয়েছিলাম, এটাও কিন্তু মূল উপকরণের মধ্যেই একটা। চেষ্টা করবেন ফ্রেশ দইটা দিতে, আর টক দই হলে খেতে আরও বেশি ভালো লাগে। এটা মিষ্টি দই ছিল। আর লাগবে শেষ উপকরণ হচ্ছে দুধ। এবার একে একে চিড়াগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপর একটা বাটিতে দিয়ে দেব এবং সাথে অ্যাড করব দই। দইয়ের কোয়ান্টিটি এরকম থাকবে যে চিড়াটা ভালোভাবে ভিজে যাবে। তারপর এখানে কলা আপনাদের ইচ্ছে মতো কিউব করে দিয়ে দিবেন, একটা দুইটা আপনাদের পছন্দ মতো। তারপর এখানে অ্যাড করব দুধ। দুধটা এখানে চেষ্টা করবেন জাল দেওয়া দুধ ব্যবহার করার জন্য, কেননা কাঁচা দুধ দিলে এখানে ভালো লাগবে না। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। এখানে যা যা উপকরণ ব্যবহার করা হয়েছে সবই আমাদের শরীরের জন্য খুবই ভালো, তাই খুব সহজে আপনারা এটা বাড়িতে বানিয়ে খেতে পারেন। আর অপেক্ষা করতে হবে না, খুব তাড়াতাড়ি নতুন একটা ট্রাভেল ব্লগ আপনাদের জন্য চলে আসবে আর কিছুদিন পরেই। এই দই আর চিড়ার যে মাখাটা, এটা কিন্তু গরমে বেশ ভালো লাগে খেতে। যেহেতু এখন হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে তাই এটা টেস্টটা একটু কমে গেছে। তারপর এখানে আমি খেজুর অ্যাড করে দেবো কিউব পরে। এই খেজুরটা কিন্তু অপশনাল, আপনারা যদি মিষ্টি কম চান সেক্ষেত্রে খেজুরটা অ্যাড করবেন না, কারণ এটা বেশি মিষ্টি করে দেয়। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন এবং আপনারা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।